বন্ধুরা, গাছগুলো দেখে মনে পড়ছে কিছু? বেশ কয়েকদিন আগে গাছগুলি আমি কিনেছিলাম আর এরকম ছোট ছোট পলিথিন প্যাকেটে লাগিয়েছিলাম। এই গাছগুলি হচ্ছে ডালিয়া ফুলের গাছ। শীতকালে এক জনপ্রিয় ফুল গাছ হচ্ছে ডালিয়া ফুলের গাছ। ডালিয়া কিন্তু অন্যান্য ফুলের থেকেও কিন্তু অনেক আকারে বড় হয়, আর তার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে গাছগুলোকে এখনই ফাইনাল রিপোর্টিং করে নিব আজকেই। তো তার জন্য আমি পট নির্বাচন করেছি। দেখুন, এখানে আমি প্রায় তিনটি গাছ লাগাবো, বাদবাকি অন্য পটে লাগাবো। এখানে মাটির মিডিয়া হিসাবে নিয়েছি আমি, এখানে জৈব সার মিশ্রিত, গোবর সার, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার মিশ্রিত করে দোআঁশ মাটি রয়েছে, রয়েছে সরষের খোল, প্রচুর পরিমাণে গাছে কুড়ি আনার জন্য লাল পটাশের ব্যবহার করেছি বন্ধুরা। কলার খোসাও আপনারা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি হাড় গুঁড়ো। আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এরকম ধরনের খাবারই কেন দেয়। আসলে একটি গাছ বৃদ্ধির জন্য নাইট্রোজেন, পটাশিয়াম আমাদের প্রয়োজন, অর্থাৎ গাছেদের জন্য প্রয়োজন। তার জন্য আমরা এই সমস্ত খাবারই প্রয়োগ করি, আর এই সমস্ত খাবারের মধ্যেই একটি গাছের কিন্তু পুষ্টি মৌলগুলো উপস্থিত রয়েছে। তাই জন্য প্রত্যেকটা গাছের ক্ষেত্রেও একরকম খাবার দিই, কিন্তু এক একটা গাছের খাবারের পরিমাপটা বা অন্যান্য জৈব উপাদানগুলো একটু মিশ্রিত করে নিতে হয় বন্ধুরা। তো চলুন এবার কিভাবে আমি গাছগুলোকে রিপোর্টিং করছি সেটাই দেখাই। ডালিয়া গাছ থেকে কিন্তু একাধিক চারা তৈরি করা যায় শুধুমাত্র কন্দর মাধ্যমে, আর দ্বিতীয় যেটা হচ্ছে ছোট ছোট আগা থেকে কাটিং করে ফেব্রুয়ারি মাসের দিকে নতুন করে যদি কাটিং লাগানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ গরমকাল পড়ার সঙ্গে সঙ্গে যেহেতু এটা শীত পছন্দ করে, অর্থাৎ শীত প্রধান অঞ্চলের গাছ, এগুলি শীতের ওয়েদারেই টিকে থাকে ছাদ বাগানে। তাই গরম পড়ার আগেই আমরা কন্দগুলোকে সংরক্ষণ করে রাখি। সম্ভব হলে সেই কন্দ সংরক্ষণ করার পদ্ধতিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আগে যেটা করব, আমি এই পলিথিনের যে প্যাকেটগুলো রয়েছে ছোট ছোট প্যাকেটগুলো, এই প্যাকেট থেকে আমি বের করব। এবার বলি, যেহেতু সিজনাল গাছ এগুলি, তা এগুলোকে ফাইনাল রিপোর্টিং করা বা 2 ইঞ্চি পট বা থাম্পট থেকে চারা নিয়ে এসে 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি এইভাবে পরিবর্তন করতে অনেকটা সময় লেগে যায়। যেহেতু এটা প্রায় 3 থেকে 4 মাস হয়তো সময় থাকছে আমাদের হাতে শীতের সিজনের গাছগুলোকে রোপণ করার জন্য, তাই আমাদের কাছে অতটা সময় লাগে না। আর এই যেহেতু সিজনের গাছ, তাই এই গাছের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হয়, আর ফুল দেওয়ার পরেই গাছগুলি আস্তে আস্তে আমাদেরকে কন্দরূপে সংরক্ষণ করে রাখতে হয় বন্ধুরা। তো আমার এরকমভাবে একটি পট অন্য পট এরকম করে রিপোর্টিং করার সময়টা আমার নেই, আর যেহেতু এটা ফুলের সিজন চলে আসছে, ফুল হবে আর কদিন পরে, তো আমি ফাইনাল রিপোর্টিং করে দিচ্ছি। তো চলুন প্রথমে একে প্যাকেট থেকে বের করে নিই। তো বন্ধুরা, এইভাবে প্যাকেট থেকে বের করে নিয়েছি। প্যাকেট থেকে যদি বেরোতে না চায়, অর্থাৎ যদি শেকড় ছিঁড়ে যায়, সেখানেও ছিঁড়ে যেতে পারে, খুব আলতোভাবে আপনাদেরকে টেনে বের করতে হবে, নাহলে প্যাকেটটা কেটে দেবেন, কোনো অসুবিধে নেই। তো আমি এইভাবে বের করলাম, বেরিয়ে গেল, দেখুন রুট বাউন্ডিং হচ্ছে। এটা মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কয়েকদিনের মধ্যে এই শিকড়টা খুব তাড়াতাড়ি ছড়াবে, কারণ প্রত্যেকটা সিজনালি গাছগুলো কিন্তু সিজনের মধ্যেই খুব দ্রুত বাড়ে, মনে হয় যেন একটু কম যত্নেই বেড়ে যাচ্ছে। তো দীপাবলির সেই প্রদীপের কথা মনে আছে বন্ধুরা। তো এগুলি এখন আমি ছাদ বাগানে কাজে লাগাবো। এগুলো খুব একটা হয়তো অন্যান্য কাজে লাগবেও না, ব্যবহার করার জিনিস, তো ফেলেই হয়তো দিই। আমরা দেখুন এই ড্রেনেজ সিস্টেমের কাছে এই প্রদীপগুলোকে এইভাবে উপর করে দিচ্ছি। এর ফলে যে অতিরিক্ত মাটিটা ওপর দিয়ে আসছে, অর্থাৎ জলের প্রেসারে ড্রেনেজ সিস্টেমের কাছ দিয়ে বেরিয়ে যাবে না। তো বুদ্ধিটা কেমন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের কাছে এরকম বুদ্ধি থাকলে আমার সঙ্গে শেয়ার করবেন। তো চলুন মাটিটা এবার মিশিয়ে নিই। তো কুলো ব্যবহার করেছি বলে হয়তো কেউ খারাপ ভাববেন না, এটা আমার গাছ বা মানে গাছের ব্যবহার করা জিনিস, এটা ওটা রাখার জন্যই আমি এটা কিনেছি। এটা দিয়ে চাল ঝাড়া হয় না, আর এখন তো কেনা চাল কেউ অবশ্য ঝাড়েও না, কেনা বলতে ফ্রেশ চাল যেটা। তো এইভাবে মিশিয়ে নিই।
মেশিনে যেটা করব এরকম ভাবে মাটি আমি দিয়ে দিব। আপনারা যদি নতুন বাগানি হন অর্থাৎ যদি খুব একটা অসুবিধা না হয় আপনাদের তাহলে দেওয়ার দরকার নেই, কিংবা আপনারা 1 ইঞ্চি লেয়ারের মতো লাল বালিও দিতে পারেন। তো এইভাবে আমি কিছুটা মাটি দিয়ে ভরে দিই। তো বন্ধুরা বেশ অনেকটা মাটি দিয়ে এইভাবে পটের মধ্যে ভরে নিয়েছি। এরপরে যেটা করব, এই গাছের মাটি কিন্তু খুবই নরম, আমি দেখাই। তো এটা আমি শেকড় আর ভাঙছি না, দেখুন খুব সহজে শেকড়গুলো বেরিয়ে এসছে। তো এইভাবে আমি বসিয়ে দেবো, শক্ত মাটি হলে আপনারা অবশ্যই ভেঙে নেবেন। তো এইভাবে আমি 3টি গাছ লাগাবো, 2টি গাছ লাগালে সুবিধা হতো। গাছটি আস্তে আস্তে বড় হলে সাইড দিয়ে ঝোপালে হবে, যেহেতু পটটা অনেকটা বড়। আর গাছটা রিপোর্টিং আর করব না আমি, এই ফাইনাল পটে আমি লাগিয়ে দিলাম। এরপরে যেটা করব, আরও কিছু মাটি দিয়ে ভরে দিব। তো ভরে দিই। তো বন্ধুরা এইভাবে দেখুন মাটি দিয়ে নিয়েছি, আর গাছের গোড়ার এতটা অংশ বাদ দিয়ে অবশ্যই মাটি ঢেকে দেবেন। বেশি অতিরিক্ত যদি কাণ্ডগুলি ঢেকে দেন মাটিতে তাহলে কিন্তু জল পেয়ে পচে যাওয়ার চান্স থাকে। আর যেটা এই গাছের জন্য, দেখুন কতটা রুট বাউন্ডিং হয়েছে, এই গাছের জন্য এই পটটির মধ্যে আমি লাগিয়ে দেব আরও কিছু মাটি। আমি দিয়ে দিলাম বন্ধুরা। তো এরকম ডালিয়া গাছ থাকলে এখনও আপনারা লাগিয়ে দিতে পারেন। তো এইভাবে লাগিয়ে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে জল দিয়ে দেবো। বন্ধুরা এটা মাটিতে জল দিয়ে দিচ্ছি, এবার এই মাটিটায় জল দিয়ে দিই। শীতের সিজনে বেশ এই কয়েক মাস ফুল দেবে, তার জন্য গাছের দ্রুত বৃদ্ধি হবে, শেকড়ও খুব নরম হয় উইন্টার সিজনের গাছ। তাই মাটিটা যতটা সম্ভব আপনারা ঝুরঝুরে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন জল দেওয়ার পরে মাটিটা কতটা বসে গেল, এটার মাটি হলে কিন্তু জলটা এতটা তাড়াতাড়ি চুষে নিত না। এবার দেখুন আর একটু জল দিয়ে দিই, জলটা খুব তাড়াতাড়ি শোষণ করে নিল। আর অতিরিক্ত জল দেখুন বন্ধুরা এই পটটি দিয়েও কেমনভাবে বেরিয়ে যাচ্ছে। তো ড্রেনেজ সিস্টেম এরকমভাবেই করতে হবে, তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দর হবে। তো এর পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর আগে যে গাছগুলো লাগিয়েছিলাম, যেমন এলাচ গাছ, তারপরে ভেন্ডি জবা গাছের প্রতিস্থাপন, চলুন এক ঝলক দেখিয়ে দিই গাছগুলোকে। এখানে দেখুন চন্দ্রমল্লিকা গাছগুলি রয়েছে আমার, এখানে দেখুন ভেন্ডি জবা গাছে কুড়ি চলে এসেছে অসংখ্য পরিমাণে, ফুল ফুটলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা এলাচ গাছের কি সুন্দর, এরকম সাইড দিয়ে আবার নতুন করে মূল বেরোচ্ছে, অর্থাৎ মূল থেকে বেরোচ্ছে কাণ্ডগুলো, এইভাবে ঝাঁকালো হয়। আর এই গ্যাডোলেসের গাছে সাপোর্টিং হিসাবে এরকম দিয়ে দিয়েছি, পাটকাটিও দেওয়া যেতে পারে। তো চন্দ্রমল্লিকা গাছগুলোকেও আমি নতুন করে আবার অন্য পাটে রিপোর্টিং করব, তার ভিডিও দেখাবো। আর আজকে ডালিয়া ফুল গাছের ফাইনাল প্রতিস্থাপন করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে, আজকে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লং ভিডিও দেখে বন্ধ করে নিতে পারেন। আর আপনার কোনো চেনা পরিচিত গাছপ্রেমীদের কাছেও ভিডিওটি শেয়ার করতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই গাছ লাগাবেন। নমস্কার।